জীবনে এমন একটা মানুষ পাওয়া খুব কঠিন যাকে আপনার বোঝাতে হবে না আপনি কি চাচ্ছেন, আপনার কি ভালো লাগে কি খারাপ লাগে, যাকে আপনার কিছুই বলতে হবে না, আপনার বলার আগেই সে বুঝে যাবে সব, চোখ দেখেই বলে দিবে আপনি কষ্ট পেয়েছেন, কথার টোনে বুঝে যাবে আপনার মন খারাপ, আপনার চোখের পানি সহ্য হবে না তার, একটু কম কথা বললে অস্থির হয়ে যাবে কারণ জানতে সে, সবার থেকে যে আপনার খেয়াল বেশি রাখবে, যত্ন করবে, শাসন করবে, দরকার হলে বকাও দিবে, এমন একটা মানুষ বেঁচে থাকার জন্য, ভালোবাসার জন্য খুব বেশি প্রয়োজন। দিন শেষে প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি, যে মানুষটার সাথে কথা বলতে গেলে আগে পিছে না ভেবে ইচ্ছে মতন অগোছালো মনের কথা বলে ফেলা যায়, নিঃসংকোচে মন খুলে সমস্ত অনুভূতি ভাগ করে নেওয়া যায়, যখন তখন নিজের ভেবে বিরক্ত করা যায়, অপরদিকের মানুষটা চুপটি করে সব কথা শুনবে, কখনো কখনো হয়তো একটু বিরক্ত হবে কিন্তু কপালের চুম্বনেকে সব ক্লান্তি নিমিষেই ধুয়ে দিবে। হ্যাঁ, এমন একটা মানুষ সবার জীবনেই খুব দরকার, যে কিছু না বলতেও রাগ অভিমান বুঝবে, না বল হাজার কথা চোখের ভাষায় পড়বে, সকল সময় খুব নীরবে পাশে পাশে চলবে, ভয় পেলে বুকে আগলে নেবে, কঠিন সময় শক্ত করে হাতটা ধরে বলবে আমি আছি তো, এমন একটা মানুষ সত্যি ভীষণ প্রয়োজন, যার কাছে হৃদয়ের ক্ষতগুলো উজাড় করা যায়, বুক ভরা স্বপ্নগুলো, সকল আশা, মনের পিপাসা ব্যক্ত করা যায়, যাকে জড়িয়ে ভীষণ রকম কান্না করা যায়, সবার জীবনেই প্রকাশ্য বা নির্বিতে, হ্যাঁ, এমন একটা মানুষ থাকা খুব জরুরি, ভীষণ রকম প্রয়োজন।